প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর কি আপডেট বৈঠক শুরু হয়েছে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বলা যায় যে ডাক্তার আন্দোলনকারী চিকিৎসকরা তারা দাবি করেছিলেন বৈঠকের যে মিনিটস লেখা হবে তাদের প্রতিনিধি সেই কাজ করবে অর্থাৎ বৈঠকের যে নির্যাস যেটা লেখা হবে যেটা দুতরফে সই করা হবে সেটা তাদের প্রতিনিধি লিখবেন বলে তারা স্টেনোগ্রাফার নিয়ে এসেছিলেন যেটা জানে যাচ্ছে যে সেই স্টেনোগ্রাফারকে আজকের বৈঠকে অ্যালাউ করা হয়েছে অর্থাৎ বৈঠকে তারাও মিনিটস লিখতে পারবেন তাদের মতো করে তারা যেটা মনে করছেন যেটা দাবি ছিল মনে করা হচ্ছে তাহলে লিখছেন যিনি কিনা যত তারা যে স্টেনোগ্রাফার নিয়ে গেছেন তারাও তাহলে মিনিটস লিখছেন আর সরকার খুব খুশি একদমই একদম একদম এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই স্টেনোগ্রাফারকে ভেতরে অ্যালাউ করা হয়েছে তার মানে ধরে নেওয়া যেতে পারে যে ডাক্তারদের এই দাবিটা মেনে নেওয়া হলো মিনিটসের ক্ষেত্রে এবং তারপরে যেটা ছবি যে ডাক্তাররা প্রতিনিধিরা যারা এসছেন তারা একে 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 কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করছেন প্রোটোকল মেনে অর্থাৎ আজকে এইটা হচ্ছে প্রথম চিত্র ইতিবাচক যে অবশেষে বৈঠক বৈঠক হতে চলেছে এটা বলা যায় কারণ যা দাবি দাবা ছিল এই বৈঠককে ঘিরে বৈঠকের যে দাবি দাবা বৈঠকে বসে সেটা আলাদা কিন্তু বৈঠকে বসবো সেই বৈঠকে বসার জন্য যে দাবি দাবা ছিল চিকিৎসকদের এবং রাজ্য সরকার যে বিধিনিষেধ ছিল বৈঠকে বসার ক্ষেত্রে যে যে দাবি দাবাগুলো মানা হবে না বলে রাজ্য সরকার বলেছিল সমস্ত গত তিন চার দিন ধরে আলোচনা পাল্টা আলোচনা মেল পাল্টা মেল এই পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাপারটা মিটে গিয়ে এখন যেটা দাঁড়িয়েছে যে মিনিটস সেই মিনিটস দুপক্ষই লিখবে রাজ্য সরকারের যেমন লেখার লোক রয়েছে পাশে আন্দোলনকারীদের আন্দোলনকারীদেরও লেখা লোক ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা আজকের এই বৈঠকের যে স্থল সেখানে গেছে যে ছবি গত দুদিন আমরা দেখেছি নবান্ন সভাঘর থেকে ফিরে এসেছেন না ঢুকে আন্দোলনকারীরা কালীঘাটের বাড়ি থেকে শনিবার রাস্তায় সারাক্ষণ তিন ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে দেখে তারা ফিরে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেননি শুধুমাত্র ভিডিও স্ট্রিমিং আর ভিডিওগ্রাফি করার জন্য লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি দাবিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্তগুলো আলোচনার ভিত্তিতে মিটে গিয়ে এখন বৈঠক শুরুর পথে এটা হচ্ছে প্রথম ইতিবাচক দিক এবং যেটা পরের প্রশ্নগুলো উঠে আসে বৈঠকের দাবি বা চিকিৎসকদের রাজ্য সরকারের কতটা মেনে নেওয়া মেনে নিলে কতদিনে মেনে নেবেন কি আশ্বাস দিচ্ছে রাজ্য সরকার কতটা আশ্বস্ত হচ্ছে আন্দোলনকারীরা পাশাপাশি কর্মবিরতি তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের যে দাবি থাকবে যে কর্মবিরতি তুলে নিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে উনত্রিশ জন ইতিমধ্যে মারা গেছে তাও তিন চার দিন আগেকার যে পরিসংখ্যান মুখ্যমন্ত্রী দিয়েছেন তার ভিত্তিতে গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন সাত হাজার অপারেশন আটকে রয়েছে তার মধ্যে দেড় হাজার দেড় হাজার হাটের পেশেন্টের অপারেশন আটকে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে রাজ্য সরকারের কাছে প্রশ্ন পাঁচ দফা দাবি নিয়ে রাজ্য সরকার মানছেন কিনা মানলে কতটা মানছেন কত মানছেন এটা একটা বিষয় পাশাপাশি কর্মবিরতি ডাক্তাররা কখন তুলছেন কবে তুলছেন রাজ্য সরকারের প্রশ্ন থাকবে আন্দোলনকারীদের কাছে এই বৈঠক শুরু হওয়ার পর এই দুটো প্রশ্নই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই দুটো দিকে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনকারীরা আর্জি করে যারা জাস্টিস রয়েছেন তারা সবাই মিলে কিন্তু তাকিয়ে থাকবেন আজকের এই দুটো বিষয়ে বৈঠকে কি হচ্ছে একেবারে সবার নজর রয়েছে কারণ এই এই দিনটার জন্য বা হয় এটার জন্য সবাই অপেক্ষা করছেন গোটা রাজ্যের মানুষ দেশের মানুষও তাকিয়ে রয়েছেন যে কি হয় আখেরে বৈঠকটা কেন হচ্ছে না সবাই চাইছেন আলোচনা হোক এক প্রস্তুত আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে তারা বারবার মনে করছেন উভয় পক্ষই আলোচনার জন্য বলছেন দরজা খোলা কিন্তু শর্ত আর পাল্ট শর্ত কোথাও একটা বৈঠকটাকে ফলপ্রসূ করেননি কিন্তু এখন যা খবর যে দুজন স্টেনোগ্রাফারকে নিজেদের তরফের মিনিটস লেখার জন্য বলা হয়েছিল এবং নিয়ে যাওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের এখন জানা যাচ্ছে এই দুজন স্টেনোগ্রাফারকে এলাও করা হয়েছে অর্থাৎ অনুমতি দেওয়া হচ্ছে অর্থাৎ এটা কি ধরে নেওয়া যায় যে বৈঠক হচ্ছে তাহলে কারণ এই রাজ্য সরকার আজকে বলেইছে যে চিঠি আজকে রাজ্য সরকারের তরফে আন্দোলনকারীদের কাছে গেছে যেটা ফিফথ এবং লাস্ট চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে তাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি দিন আজও কারণ আগামী কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে সেই শুনানিতে এর আগেও রাজ্য সরকার যখন আদালতে তাদের বক্তব্য তুলে ধরে তখন সেখানে উল্লেখ করেছিল যে কর্মবিরতি জ্বালানোর জন্য প্রাণহানি হয়েছে কতজনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যানও তুলে দিয়েছে রাজ্য সরকার সেই জায়গায় দাঁড়িয়ে একদম শুরুর দিন থেকেই সুপ্রিম কোর্ট শুনানিতে এই আবেদন করেছে যে জুনিয়র ডাক্তাররা যেন কর্মবিরতি তুলে নেন এবং এই আবেদনের পাশাপাশি পরবর্তী শুনানিতে নির্দেশ দেওয়া হয় যেন তারা বিকেল পাঁচটার মধ্যে তুলে নেন তাদের কর্মবিরতি কিন্তু দেখা যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তারা কর্মবিরতি তোলেননি এবং আলোচনার জন্য লাগাতার চেষ্টা করা হয় কিন্তু সেই আলোচনাও ভেস্তে যায় এবার অবশেষে কালীঘাটে এই দ্বিতীয় দিন দেখা যাচ্ছে যে বাস ঢুকলো জুনিয়র ডাক্তারদের নিয়ে গিয়েছিল যে বাস সেই বাস এখন খালি অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা কালীঘাটে পৌঁছে গিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা